মাদ্রাসা তহবিলের 15 লাখ টাকা কমিটির হিসেবে না রেখে নিজের পকেটে রেখেছেন প্রধান শিক্ষক। মাদ্রাসার উন্নয়নের পরিবর্তে সেই টাকা খরচ করেছেন নিজের ব্যক্তিগত প্রয়োজনে। সেই 15 লাখ টাকা থেকে মাদ্রাসার হিসেবে জমা করেছেন মাত্র 94,000 টাকা। পরবর্তীতে মাদ্রাসা কমিটি সেই টাকা দাবি করলে তা দিতে অস্বীকার করেন শিক্ষক আসাদ আল হোসেন। মাদ্রাসার অর্থ আত্মসাতের এই ঘটনা ঘটেছে মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের মিরপুর হোসাইনিয়া আরাবিয়া মাদ্রাসায়। অভিযুক্ত ওই শিক্ষককে নিয়ে আদালত এবং থানায় দুটি পৃথক অভিযোগ করা হলে তার ভিত্তিতে ওয়ারেন্ট ইস্যু করা হয়। উনি যে রিপোর্ট প্রথম তৈরি করছে, রিপোর্টটা ছিঁড়ে আমাদের রিপোর্টটা আমাদের উল্টা দিয়ে দিচ্ছে। সাক্ষীরা যেভাবে উপস্থাপন করছে এভাবে না দিয়ে উনি আসাদের অনুকূলে রিপোর্টটা দিয়ে দিচ্ছে। এই বিষয়ে আগামী তারিখে আমরা নারাজি দিব। এই বিষয়ে বিজ্ঞ আদালত নিশ্চয়ই এটা বিবেচনা করবেন, পুনর্তদন্তের জন্য আমরা আবেদন করব। জানা যায় মাদ্রাসার সভাপতি, প্রধান শিক্ষক এবং কোষাধ্যক্ষের নামেও একটি ব্যাংক হিসেব চালু করা হয়েছে। তবে দীর্ঘদিন ধরে মাদ্রাসার প্রধান শিক্ষক আসাদ আল হোসাইন ব্যাংক হিসেবে টাকা জমা না রেখে নিজের কাছেই সংরক্ষণ করে রাখছেন সেই টাকা। ওই ব্যাংক হিসেবে গেল এক বছরের জানুয়ারি থেকে চলতি বছরের 11 জানুয়ারি পর্যন্ত দুবারে মাত্র 94,200 টাকা জমা করা হয়েছিল। যদিও অভিযুক্ত শিক্ষক আসাদ বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন, তিনি বলেছেন তার কাছে কোনো টাকা নেই। সভাপতি, কোষাধ্যক্ষ এবং সহসভাপতি একে অপরের আত্মীয় হওয়ায় তার বিরুদ্ধে এমনটা বলছেন। মৌলভীবাজার সদর থানার এসআই সাইফুল ইসলাম বলেন, আসাদ আল হোসেনের বিরুদ্ধে জিডি মূলে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে। এর মধ্যে মাওলানা আসাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। অ্যাকাউন্ট আছে, জড়িত অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টও টাকা খেলে জমা থাকে না, তাই ফোকেটও থাকলে অ্যাকাউন্টও থাকলে হতা 5,000 টাকার উপরে অ্যাকাউন্ট টাকা থাকে, তে অ্যাকাউন্টও টাকাটা জমা তো ও তাই নুটিয়া হইলে অ্যাকাউন্ট জিতা ফোকেটও হতা। প্রথম আস্থা গ্রামেই একটা মাদ্রাসা আছে, সিটিভি জড়িত একটা ক্যাব পোস্টার লাগানি লইয়া সাই সমস্যা। হঠাৎ একদিন রাত্রে আমি আমার বাড়িতে আসলাম, দেখি মাদ্রাসার গণ্ডগোল হয়েছে দুইটা পক্ষ। এই মাদ্রাসা 2-3 বছর আগে আমরা হিসাব লইয়া একটা লগড়া লাগিয়ে আনি, তারা মাংবাই না এক হিসাব লইয়া তারা লগড়া লাগিয়ে আনি, আমরা আগলিয়া গেছি কি কয়েক জন। আমরা পেতো হয়েছে ও কারণে যে আমরা মাদ্রাসা হিসাব দেন না ঠিক মতন। হুসাইনি আরবিয়া মাদ্রাসা একটা গণ্ডগোল হয় হিসাব লইয়া তারা মাংবাই নাই, তো আমরা নয়াভাবে কমিটিও আমার কোষাধ্যক্ষ বানানো গেছে। 56 বছরের উপরে মাদ্রাসা, ইটো তাইন বড়তে রাজি নাই। এরপরে তাইন যাই নাকি সৌদি আরব, ওখান থেকে হিসাব দিতেও রাজি নাই। ও তাইন লোকে ওখানে একটু মনোদস্য। আমরা যুব বলতে পেস্টন, লিফলেট আর ব্যানার ট্যানার ওটা দিছি। আমরা দেওয়ার পরে ব্যানারও দেখা যায়, আমরা যুব বলতে লাগারা লাগানির পরে দেখা যায় তার নাম, এটা তো কেউ সিটিভি জড়িত, কেউ তান বাফর না, কেউ নামে না, এটাই লোকে আমরা ঐতিহ্য মিরপুর মায়ামুর বেড়া দিয়েছেন। মানে হিসাবটা ক্লিয়ার নাই, সবসময় হিসাব নিয়ে যাইন, হিসাবের কথা চাইলে যে কোনো একটা সমস্যার সৃষ্টি করে দিন। কমিটির মানুষে আপত্তি দেওয়ার পরে ওই যে একটা ইয়ে হতেন, বাথরুম দুইটা খরচ হয়নি, এই বাথরুমটা আসলে করার কথা নাই, একদম অযথা 1,00,000 টাকা খরচ করছে। আর একজন মানুষে 1,00,000 টাকা মাদ্রাসার দিছে, ও মাদ্রাসার টাকাটা তান গেছে আইসে, তাই 50,000 টাকা মাদ্রাসার লাগাইছিল, আর বাকি 50,000 টাকা তাই সকাই খরচ করলা মাদ্রাসার খাতার তুলছিল না।